নমস্কার বাঙালি, এখন আছি কোলাখামে। আমরা কিন্তু হচ্ছে গিয়ে কিছু হোমস্টে দেখে ফিরছিলাম আর কি, আর তারপরে দেখতে পাচ্ছেন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বাইরে ভালো মতো বৃষ্টি হচ্ছে, রোদ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমার স্কুটি এখানে দাঁড় করানো আছে, আমরা ভিজে গেছিলাম। একটা ছোট্ট এখানে হচ্ছে গিয়ে হাটের মতো করা আছে, হাট বলবো না আর কি, এটা হয়তো মানে শেল্টার, হয়তো বৃষ্টি ফৃষ্টির জন্যই করা, এমনি জাস্ট বসার জন্য করা। তো এখানে আমরা শেল্টার পেয়েছি, নয়তো কিন্তু রাস্তায় কিচ্ছু ছিল না। মানে আমার রেনকোট একটা আছে, আমরা যাচ্ছি দুজন, কিন্তু তাতে সম্ভব না, পুরো ভিজে যেতাম। এখানে দাঁড়িয়ে আছি বাইরে, কিন্তু এই দেখুন আমি বেরোচ্ছি, কন্টিনিউ কিন্তু মানে মানে ভালো মতো কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি। আর মানে পাহাড়ে কিন্তু এটাই চলে আর কি, মানে একটু যাবেন বৃষ্টি হচ্ছে, তারপরে আরো এগিয়ে যাবেন বৃষ্টি হচ্ছে না, হয়তো আগে রাস্তায় গেলে আমরা অনেকটা হয়তো ড্রাই পাবো। আচ্ছা, এইদিকে ভিউটা দেখিয়ে দেবো আর কি। আমরা কিন্তু কোলাখামের নিচের দিকটা চলে গেছিলাম অনেকটা, তারপরে আবার উপর দিকে উঠে আসছি। এখানে কিন্তু মানে একটু ধোঁয়া ধোঁয়া মতো দেখতে পাবেন, মানে অতটা ভিজিবিলিটি ক্লিয়ার নয়, কারণ মেঘ আছে প্রচুর। সেই জন্য ছোট্ট এক্সপিরিয়েন্স, আমি এই ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তা কেউ নেই, আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি, যাওয়া মানে ব্যাক করার সময় জাস্ট একটা ওয়াগনের গাড়ি পেলাম, আর কোনো মানে কোনো গাড়ি কোনো বাইক এখনো অব্দি দেখতে পেলাম না। আরও যাব, যে অনেকগুলো হোমস্টে ওপরের সাইডে আছে আর কি, সেইগুলো ক্রস করে যখন এগোবো, তাও মানে গাড়ির সংখ্যা আমি মানে বাইকের সংখ্যা খুব মানে বাইক বা স্কুটি বলুন খুব কম এখানে। তো এরকম একটা ওয়েদার, এটা কিন্তু সেপ্টেম্বর মাসের 10 তারিখ, এখনো কিন্তু সিজন বলতে গেলে প্রপারলি চালু হয়নি, কিন্তু এখনো কিন্তু বিভিন্ন আমি হোমস্টেতে গেলাম, সেখানে বললো যে আপনারা একটু তাড়াতাড়ি ফটো তুলে নিন, গেস্ট আছে কিন্তু আর কি। তো এখনো কিন্তু পাহাড়ে এরকম নয় যে সিজন অফ সিজন, এখন কিন্তু অফ সিজনেও ইভেন সিজন শুরু হওয়ার কিছুদিন আগে, মানে এই যে টাইমটা, এই টাইমটাও কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসেন, তারা পছন্দ করেন এরকম একটি ভিউ নিয়ে থাকার। এটা কিন্তু ভিউ মানে নর্মালি কোনো হোমস্টে না, জাস্ট আরেকবার দেখাবো এই সাইডটা আর কি। বৃষ্টি পড়ছে, সামনে কিন্তু হচ্ছে গিয়ে রাস্তার যে হেয়ার পিন বেন্ডগুলো আর কি, পুরোপুরি পাকা না, কাঁচা রাস্তাই মনে হচ্ছে দূর থেকে দেখে। তো অসাধারণ লাগছে ওইদিকে আর কি, ছোট ছোট বাড়ি অনেকগুলো, আর এই সাইডটা তো হচ্ছে গিয়ে পুরো জঙ্গল, বৃষ্টিতে আমরা ভিজছি। ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।